চলে আইছি ব্লক নাম্বার 4 লইয়া আজকে আমাদের ব্লক রামচন্দ্রপুর একটা নতুন হোটেল কে নিয়ে তবে আমাদের হোন্ডাতে তেলের পরিমাণ কম থাকায় আমরা আগে তেল নিতে যাব তো পৌঁছে গেছি পেট্রোল পাম্পে এখান থেকে তেল না কমপ্লিট করে আমরা রওনা দিব হচ্ছে রামচন্দ্রপুরে নতুন হোটেলের উদ্দেশ্যে তো এই যে তেল নেওয়া শেষ এখন আমরা যাব পৌঁছে গেছি তবে আনফরচুনেটলি মানে একটু মিসলিড করে গেছিলাম আসলাম এখানে কারেন্ট নাই তো তার জন্য খাবারের পরিমাণ কম কি আর করার খেতে হবে সেই সব সেই সব ভাই খান দুই আমরা হলিম সেই সব এই ভাই অল্প স্বাদ লাগে না সবগুলো একবারে স্বাদ লাগে আরে ভাই স্বাদ লাগে ভাই খুব স্বাদ না নাকি বলেন না বললেন ভাই কোনো সমস্যা নাই রাশেদ ভাই বলুক আমি চলে এলে আর হবে না কি আমি একটু আলামিনে লাল পানি দিয়ে দিব আজকে আলামিন বলছে মমিনুজ্জা লাল পানি খাবে ভাই অনেকদিন ধরে খাই না যাবো যাবো কোনো সমস্যা নাই ভাই বিল যদি তুমি দাও আপেল জুস না না ফরেন ফরেন তাই নাকি বিল তোমার তুমি দিলে আমি যাবো সমস্যা নাই অঙ্কুল ভাই আপনার কি কি অক কিছু কন বেদক সেই বেদক ভাই সেই বেদক মানে একবারে কয় বাইরে ভাই খুব আনন্দ সবকুল ভাই পেয়ে খুব আনন্দিত কেমন ভাই ফিলিংস কেমন হচ্ছে খাইলেন তো ভাই খা 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 খাওয়ার পরে বলবেন না শফিকুল ভাই কি অবস্থা ভাইয়া কেমন ভাই কেমন শুনি বললাম তো এটা কেমন কথা হলো ভাইয়া একটু খাই তারপরে বলবো তো খাওয়ার প্রথমে কেউ গোস্ত তোলে আলিম করে কি সিস্টেম আছে ভাই ভাই খুব মজা লাগছে কিন্তু ভাই একটা জিনিস কি জানেন মিড লাইটে আলামিনের চেহারা অস্থির আসছে অস্থির এই যে ভাইটা চলে যাবি কয়েকদিন পরে না সরি শুক্রবারে এটা আমাদের শফিকুল ভাই বড় ভাই একাধারে অবিবাহিত পাত্রী থাকলে বলবেন 017 ভাই নাম্বার গুলো কোন মাথা চুলি লাগে আমার নাম্বার দলে কই ভাই আমার ক্যামেরাতে তো আপনার মাথার চুল কালো কালোই লাগে দাড়ি গুলো সুন্দর মানে কাটিং দিয়েছেন একটা অস্থির লেভেলে ঘটনা হচ্ছে আমি ঘাটতেরা এই গ্রুপের ভিতরে কি সুন্দর বেবি চামচ দেখাচ্ছে আর আমি স্টিলের চামচ কারণ দুই দিন পর আপনার বিয়ে ভাই আমাদের এখন পর্যন্ত শেষ করতে পারেনি খায়া আমাদের যে সালাদের বাটি ছিল সেটা কমপ্লিট করছে আর দেখেন আমাদের অবস্থা আমাদের এখন হাফই কমপ্লিট হয় নাই মাশাআল্লাহ খাওয়া শেষ করছি এখন আমাদের এই ভাইটা শেষ করতে পারে নাই এখানে একটু হই হুল্লোড় হচ্ছে এটা ব্যাপার না এই যে ভাইটা এখন এই পর্যন্ত একটু আনকমপ্লিট অবস্থা আছে একটু দেখি ভাইয়া খান ভাইয়া একটু খান সুন্দর করে চেটে খান চেটে খান চেটে খান একটু চেটে খান ও অস্থির ভাই অস্থির এই যে আমার সিট প্রিয় সিট
তো আমাদের নেক্সট শো হচ্ছে সামনে আরেকটা হোটেল, পেটে প্রচুর জায়গা আছে তাই আসলাম। এখানে মুরগির ভুনাটা খুব ভালো, ফ্রাইও বলে চাপও বলে, এটা খাবো আজকে। ভাই হাফ নেই ভাই, মুরগি হাফ নেই ভাই, মুরগি হাফ নেই, সমস্যা নাই ভাই, এমনি হালিম টেলিম খায় পেটটা ফুলা ভাই। ভাই আপনার তো হয় না ভাই, মুরগি হাফ নেই আর হয় ভাই, আর 2 কেজি দিয়ে কিছু নিলেই হয়। ভাই এরা, এদের খিদা সহ্য হচ্ছে না, এদের খিদা সহ্য হচ্ছে না, এরা এরা খাবার মানে খাবারের জন্য জায়গা থেকে উঠে আসছে। আপনারা যেমন পরিবেশে থাকেন না কেন, গ্রামের পরিবেশের ভিতরে আসার পরে মানে বাতাস পাবেন শিওর। এত খিদা লাগছে, খাওয়া শুরু করছে, দুষ্ট খাবার দিয়ে দেখি। ভাই দেখেন ভাই, অর্ধেক নাই, কি খবো, এগুলা চেহারা ভাই পুরোটা ভরে দিছিল এইটুক করে। এই যে ভাই, এই যে মালয়েশিয়া, মালয়েশিয়া গোটা লেখা ভাই, খাওয়া দাওয়া শেষ, যার মতো উঠে যাচ্ছে আমাদের শফিকুল ভাই। ভাই আপনার ফিলিংসটা বলেন, মুরগি খেয়ে কেমন লাগলো? আমি ব্যস্ত আছি, কেমন লাগলো? আসলে ভাই অনেক মিষ্টি, মুরগি মনে করেন মানে ফিলিংসও দেখেন, ফিলিংসও দেখেন, দুই দুই হাত আলাপ করে ভাই, এক হাত দিয়ে তো কাজ হলো না, দুই হাত আলাপ করে ফিলিংস বলতেছে। কি এক অবস্থা ভাই, কি করেছেন ভাই, আপনার কি করেছেন? শফিকুল ভাইয়ের সিট, এই যে আমার বিখ্যাত সিট ভাই, কতক্ষণ পরে শান্তি পাচ্ছি বাতাসে, মানে কি বলবো ভাই, এত গরম ভিতরে ছিল, কারেন্ট ছিল না, মানে এবারে সবই ঠিকঠাক ছিল কিন্তু কারেন্ট না থাকার কারণে আমরা ঠিকঠাক মতো খাইতে পারলাম না, মানে খাওয়া শেষ আর কারেন্ট চলে আসে। এখানে আমরা প্রথমবার আসছিলাম কিন্তু আফসোস যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম সেটা হয়নি, তবে হ্যাঁ দু একদিনের ভিতরে এরা ঠিকঠাক মতো করবে। টিল দেন আপাতত আল্লাহ হাফেজ, আবার সবার সাথে দেখা হবে অন্য কোনো জায়গা, অন্য কোনো এক্সপ্লোরাল নিয়ে। টিল দেন গুড বাই।